আপনার ফোনে কি গুগল অ্যাপ্লিকেশন কাজ করছে না? আপনি কোনো কিছু সার্চ করতে পারছেন না, কিংবা নিউজ ফিডে কোনো নিউজ দেখতে পাচ্ছেন না। এক কথায় গুগল অ্যাপ্লিকেশন আপনি ওপেন করতে পারছেন না। গত কয়েকদিনে দেখা যাচ্ছে সারা বিশ্বে আপনার মতো এরকমই লক্ষ লক্ষ হ্যান্ডসেটে বা মোবাইল সেটে গুগল অ্যাপ্লিকেশন কাজ করছে না। রেডমি, রিয়েলমি, ওপো, এমআই, শাওমি, গুগল পিক্সেল এবং আরও অনেক ব্র্যান্ডের ফোনে গুগল অ্যাপ্লিকেশন কোনো কাজই করছে না। গুগলের অ্যাপ্লিকেশনটি লেটেস্ট আপডেটের পরে অনেক কোম্পানির হ্যান্ডসেটে গুগল অ্যাপ্লিকেশন কাজ করছে না বা ক্র্যাশ হয়ে যাচ্ছে। কয়েকদিন লক্ষ্য করা যাচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে টুইটারে অনেকেই টুইট করছেন গুগল ইন্ডিয়া বা গুগলকে ট্যাগ করে যে তাদের ফোনে গুগল অ্যাপ্লিকেশন ক্র্যাশ হয়ে যাচ্ছে, কোনো রকম কাজ করছে না। অশ্বিন এস রাও একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার, তিনি গুগলকে ট্যাগ করে একটি টুইট করেন তার ফোনে গুগল অ্যাপ্লিকেশন কাজ করছে না, ক্র্যাশ হয়ে যাচ্ছে। অশ্বিন এস রাওয়ের টুইটের উত্তরে গুগল জানিয়েছে আপনি 30 সেকেন্ডের জন্য ফোনের পাওয়ার বাটন হোল্ড করে রাখুন এবং ফোনটিকে রিবুট অথবা রিস্টার্ট করুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অশ্বিন এস রাও পরবর্তী টুইটে জানিয়েছেন হ্যাঁ, তিনি 30 সেকেন্ডের জন্য পাওয়ার বাটন হোল্ড করে রেখেছিলেন, ফোন রিস্টার্টের পরে তার ফোনে আবারও গুগল আগের মতো কাজ করছে। এই সমস্যা আপনার ক্ষেত্রে হলেও আপনি একবার 30 সেকেন্ডের জন্য পাওয়ার বাটন হোল্ড করে রাখবেন, তারপরে ফোন রিস্টার্ট বা রিবুটের পরে দেখবেন গুগল আগের মতোই আবার কাজ করছে। ফোন রিস্টার্ট করার পরেও যদি আপনার ফোনে গুগল কাজ না করে, কীভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন, দেখতে থাকুন ছোট্ট এই ভিডিওটি। আপনি দেখছেন এস এস ওয়েবস আর আমি আছি আপনার সাথে দীপ। আপনার ফোনের সেটিংসে চলে আসুন এবং স্ক্রোল করে নিচের দিকে দেখুন অ্যাপ বা অ্যাপ্লিকেশন ম্যানেজার এই নামে একটি অপশান আছে, এই অ্যাপ অপশানটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনার সমস্ত অ্যাপ্লিকেশন চলে আসবে, তার মধ্যে থেকে গুগল অ্যাপ্লিকেশনে ক্লিক করুন এবং গুগল অ্যাপ্লিকেশন ওপেন করুন। গুগল অ্যাপ্লিকেশন ওপেন করার পরে উপরে দেখবেন রাইট কর্নারে থ্রি লাইন্স, এই থ্রি লাইন্সে ক্লিক করুন। এরপরে আনইনস্টল আপডেটস, এখানে ক্লিক করুন, ব্যাকে চলে আসুন। এরপরে গুগল প্লে স্টোর ওপেন করুন এবং প্লে স্টোরের আপনার অ্যাকাউন্ট লোগোর উপরে ক্লিক করুন, সেটিংসে চলে আসুন, নেটওয়ার্ক প্রেফারেন্সেস এবং অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করুন। এবার একেবারে তলায় দেখুন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এই অপশানে ক্লিক করুন। এবার বাইরে চলে আসুন। এখন কী হলো, আপনার গুগল অ্যাপ্লিকেশনটি আগের অবস্থায় চলে এসেছে। নতুন যে আপডেটের ফলে গুগল অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে যাচ্ছিল সেই আপডেটটি এখান থেকে রিমুভ হয়ে গেছে এবং আগের মতোই আপনি এখন গুগল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুবান্ধবকে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।